স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমাট, এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা, জানে ফুল ঝোছনা জয়িতা জয়িতা জয়িতা, ভালোবাসার নীল রং জানি জয়িতা। কথা বলে না, সুখে থাকতে ভূতে কিলা। তোমার অবস্থা ঠিক তাই, এত ভালো একটা চাকরি, সোহাগী ভাগ্যের জন্য সেই চাকরিটা ছেড়ে দিলে, এখন চাকরির জন্য তুমি দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াও। আরে এই বাজারে একটা চাকরি পাওয়া কি সোজা কথা নাকি? বুঝবে বাছা, বরের ঘাড়ে দোষ চাপানোর অভ্যেস তোমার যাবে না। না আর ল্যাঙ্গুয়েজ যেগুলি ব্যবহার করো সেগুলি তো, আমি কিছু বললেই তো খারাপ, আমার সব খারাপ, আমার কথা খারাপ, আমার ব্যবহার খারাপ, আমার ল্যাঙ্গুয়েজ খারাপ, তোমাদের সব ভালো, তোমরা তো সব ল্যাঙ্গুয়েজের জাহাজ। চুপ করো, তোমাকে না বলেছি চাকরি নিয়ে আর একটা কথাও আমাকে বলবে না? বড় ভাই তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ করেছি। তাহলে চেঞ্জ করে তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা করে আনছি। প্লিজ আম্মু, আব্বুর সাথে এইভাবে কথা বলা বন্ধ করো না। প্লিজ আম্মু, এভাবে কথা বলো না, আমার ওইভাবে কথা শুনতে আর ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ আমি তো জানি, আমার কোনো কথাই তোর আর তোর বাবার ভালো লাগে না। সবার কি সংসার তো আমার, কষ্ট তো আমার, এই বয়সে কোথায় একটু শান্তিভাবে বসবাস করবো তা না, চাকরি ছেড়ে দিয়ে দেওয়ানো হয়ে গেছে। আপনি খোঁজো চাকরি, আমি কথা বলছি, তুমি আমার টাকা ফেরত দেবে কিনা বলো, নইলে আমি তোমাকে আমার বাড়ি আপনার পাইছে না, খুন করতে টাকা দেওয়ার টাকা ফেরত চান? হ্যাঁ আমি দেখতেছি, ও আমার কাছে
কিছুর জন্য তুমি দায়ী, শুধু তুমি দায়ী সৌম্য। আমি আমি তোমাকে কত ভালোবাসতাম, তুমি বিশ্বের ভালোবাসার মূল্য দিলে না। আমার সঙ্গে এনগেজমেন্ট হওয়ার পরেও তুমি অন্য একটা রাস্তার মেয়েকে বিয়ে করে ঘরে তুললে। আমি কি আমি কি ওই মেয়ের চেয়ে কম সুন্দর নাকি? এখন তোমার বউয়ের মুখোমুখি হয়ে আমি প্রমাণ দেব যে আমি তোমার বউয়ের চেয়ে তো বেশি সুন্দর। কিন্তু আজকে আমি অনেক কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট হচ্ছে। একটা ছেলে তোমাকে বিয়ে করেনি বলে তুমি এতটা কষ্ট পাবে? অনেক ছেলে তোমাকে বিয়ে করতে চায়। তুমি চাইলে আমি আগামীকালই সৌম্যর চেয়ে ভালো ছেলের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করতে পারি। না, অন্য কাউকে বিয়ের কথা তো আমি ভাবছি না, আর ভবিষ্যতও ভাববো না, কিন্তু সৌম্যকে আমি ছাড়বো না। আমার অপমানের প্রতিশোধ তো আমি নেবই, ওকে আমি খুন করব। মা, এসব কথা বলতে হয় না, তুমি সৌম্যকে কেন খুন করবে? দেখো মামনি, আমাকে দেখে তো তোমার সাহস পাওয়া উচিত। তোমার বাবা যখন মারা গিয়েছিল তখন আমি কতটা অসহায় হয়ে পড়েছিলাম তুমি তো অনুমান করতে পারো মা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজ আমি এখানে তোমাদের দু বোনকে বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। এখন যদি তোমরা এরকম করো আমার সব সব শ্রম তো নষ্ট হয়ে যাবে মা। আমার তো নিজেকে ব্যর্থ মনে হবে। না, আমি তুমি ব্যর্থ না, তুমি ব্যর্থ না। আমি যা সহ্য করতে পারছি না, আমি খুব কষ্ট হয়, খুব জেদ হয়। তুমি জানো আমি আমি না আমি না সৌম্যকে মারার জন্য একটা লোক ঠিক করেছি। টাকাও দিয়েছিলাম। বলো কি তুমি এসব কবে করলে? সৌম্য তার বউ নিয়ে হানিমুনে গিয়েছিল মৌলভী বাজার, আবার আমাকে সেটা বলে। আমি ওই লোক পাঠিয়েছিলাম ওকে সেখানে খুন করতে, কিন্তু স্টুপিডটা ব্যর্থ হয়ে ফিরে আসে।
অনেক বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেছো মা, তুমি কেন এরকম একটা খারাপ কাজে গেছো বলো তো? মা প্লিজ বলো তুমি আর এইগুলোতে যাবে না, যা করার আমি করব, আমি মা চুপ করে বসে নেই। তুমি খবরদার এসব খারাপ কাজের মধ্যে যাবে না মা, তাহলে কিন্তু আমি ভীষণ কষ্ট পাবো। আমার এতদিনের শ্রম সফল হয়নি বলে মনে হবে মা। কেন নবী, সৌম্য আর সৌম্য ফ্যামিলি কেমন করে ধ্বংস হয়? রেতে আমাকে সাপোর্ট দিবে তো, দেবে তো? অনেক কেটেছি আমরা। কদিন পরে চা খাওয়ারও টাকা থাকবে না, তখন বুঝবে কেন আমি চাকরি নিয়ে এত কথা বলছি। কবে তোমার চা নাস্তা কেনার টাকা থাকবে না সেই চিন্তায় তুমি আজ থেকেই চা খাওয়া বন্ধ করে দাও। কেন, শুধু আমি বন্ধ করব কেন? সবাইকে বন্ধ করতে হবে, তুমি বন্ধ করবে, তোমার মেয়ে বন্ধ করবে, তোমার বোন, তোমার ভাগ্নি, সবাইকে চা খাওয়া বন্ধ করতে হবে। আম্মু, তুমি এখন এসব কথা বলছো? এসব কথা বলতে তোমার রুচিতে বাধে না? দেখ, এত রুচি রুচি করবি না, আর তোর কাছ থেকে আমার রুচি শিখতে হবে না, তুই তোর বাবাকে রুচি শেখা। আর সবচেয়ে ভালো হয় তুই তোর বাবাকে বোঝা এখনো সময় আছে, তোর বাবা সৌম্যর মায়ের পায়ে ধরে চাকরিটা আবার ফিরিয়ে নি। ফারজানা, আমারও কিন্তু সহ্যের একটা সীমা আছে, সব কিছুতে তুমি বাড়াবাড়ি করো, আমি কিন্তু কি থামলে কেন বলো, তুমি কি বলো না, বলে ফেলো। অবাক লাগে, একটা চাকরি করার যার মুরব্বি নেই তার মুখে এত বড় বড় কথা মানায় না। আম্মু, এখন খুশি হয়েছ তো? সবার জন্য চা তৈরি করে আনলো আমি না, আর এখন না খেয়ে মেয়েকে নিয়ে চলে গেল, এখন সব চা তুমি খাও। কবে তোমার চা কেনার টাকা থাকবে না তার তো কোনো ঠিক নেই,
আজই চা খেয়ে প্রাণ জোর। আবু, তুমি ফুপুদের জন্য অন্য জায়গায় বাসা দেখো, ফুপুরা সেখানে চলে যাবে, আমিও তাদের সাথে ওখানে গিয়ে থাকবো। ঠিক আছে, আমি আগামীকালই বাসা দেখব, আমিও থাকবো ওদের সাথে, তোর মা একাই থাকুক। আশ্চর্য, তোমরা বাপ মেয়ে মিলে এত কৌশল করে কথা বলছো কেন? তার চাইতে সোজাসুজি বলো না যে আমি এই বাড়িতে থাকলে তোমাদের সমস্যা হচ্ছে, আমি এই বাড়ি থেকে চলে যাই, সেটাই তোমাদের সবার জন্য ভালো, তাই না? ওই যে দেখ, তোর মায়ের বুঝ দেখ, তুই আর আমি বললাম কি আর সে বুঝলো কি? কি বলছো তুমি? আমি চা খাবো মানে? তুমি বরং তোমার বোন আর ভাগ্নিকে ডেকে নাও, খোশ গল্প করতে করতে চা খাও, তোমাদের অনেক ভালো লাগবে। আমি চা খেলে তোমারও ভালো লাগবে না আর তোমার ওই মেয়েরও ভালো লাগবে না।